রাষ্ট্রের অভ্যন্তরের ও বহিরাগত নিরাপত্তার জন্য যোগ্য সেনাবাহিনীর কোনো বিকল্প নেই। বিভিন্ন জরুরি পরিস্থিতিতে সেনাবাহিনীর বিশেষায়িত যোদ্ধার সাহায্য দরকার পড়ে। সারা বিশ্বের প্রায় প্রত্যেক সেনাবাহিনীতে বিশেষায়িত যোদ্ধা থাকে। সাধারণভাবে এদের স্পেশাল ফোর্স কিংবা কমান্ডো নামে ডাকা হয়। এদের বলা হয় বিপজ্জনক সময়ে সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধু, কারণ বিপদের মুহূর্তে এরা যে কোনো স্থানে যে কোনো পরিস্থিতিতে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকে এবং তাদেরকে এর জন্য বিশেষ প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা হয় এবং আধুনিক অস্ত্র সরবরাহ করা হয়। যুদ্ধের ইতিহাসে বিশেষ বাহিনীর অনেক ঘটনা উল্লেখযোগ্য আছে। এরা প্রচলিত যুদ্ধের পরিবর্তে গোপন অপারেশনগুলিতে বিশেষজ্ঞ। ইতিহাস ঘাঁটলে দেখা যায় রোমানরা স্কাউটিং এবং কমান্ডো অপারেশনগুলির জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্যদের সাথে ছোট দ্রুত ছদ্মবেশী জাহাজ ব্যবহার করত। তারপর ক্রুসেডের যুদ্ধের সময় মুসলমানরা অনেক ছদ্মবেশী জাহাজ নিয়োজিত করে শত্রুদের জাহাজে প্রবেশ করে আক্রমণ চালাত। তারপর জাপানের নিনাজকে একটি বিশেষ বাহিনী হিসাবে স্বীকৃতি দেওয়া হয়, যা গুপ্তচর বৃত্তির জন্য এবং বিশেষ অপারেশনের জন্য ব্যবহার করা হতো। GSG-9 জার্মানি। জার্মান কাউন্টার টেরোরিজম এবং স্পেশাল অপারেশন ইউনিট হিসেবে 1973 সালে 17 এপ্রিল সীমান্ত সুরক্ষা গ্রুপ 9 বা GSG-9 চালু করা হয়। এক বছর আগে 1972 সালে মিউনিক অলিম্পিক চলাকালীন ফিলিস্তিনি সন্ত্রাসীদের হাত থেকে ইসরায়েলি পণবন্দীদের মুক্ত করতে ব্যর্থ হয় জার্মান পুলিশ। তখন এই বিশেষ কমান্ডো পুলিশ বাহিনী সৃষ্টির পরিকল্পনা নেওয়া হয়। অপহরণ, সন্ত্রাসী আক্রমণ বা বোমা সরানোর কাজে GSG-9 স্কোয়াডকে নিয়োগ করা হয়। তবে বিশেষ বিশেষ উল্লেখ্য উপলক্ষে কোনো স্থানের নিরাপত্তা নিশ্চিত করার কাজেও তারা মাঠে নামে। 2007 সালে G8 গোষ্ঠীর শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয় উত্তর জার্মানির হাইলিগেন গ্রাম সৈকতাবাসে। সেখানে উপকূল পাহারা দেয় GSG-9। GSG-9 স্কোয়াডের অধিকাংশ অভিযানই গোপনীয়, তবে প্রতিষ্ঠার পর থেকে এই বিশেষ বাহিনী 1900টি বেশিও অভিযান অংশগ্রহণ করেছে। গোষ্ঠীর প্রধান কার্যালয় জার্মানির সাবেক রাজধানী বন শহরে। ZW গ্রোম পোল্যান্ড। ZW গ্রোম বাহিনী পোল্যান্ডে 1990-এর 13 জুলাই গঠন করা হয়। এরা পোল্যান্ডের শ্রেষ্ঠ বিশেষ বাহিনী। জঙ্গি হামলার আশঙ্কাতেই তৈরি করা হয়েছিল এই বিশেষ বাহিনী। তবে শুধুমাত্র জঙ্গি দমন নয়, যে কোনো ধরনের পরিস্থিতি উদ্ধারের কাজে তৈরি করা থাকে এরা। সাইরেট ম্যাটকল ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর একটি বিশেষ ইউনিট। ব্রিটিশ সেনাবাহিনীর স্পেশাল এয়ার সার্ভিসের আদলে 1957 সালে সাইরেট ম্যাটকল প্রতিষ্ঠা করা হয়। 1957 সালে পালমাস যোদ্ধারা ইসরায়েলি ডিফেন্সের কাছে আবেদন করে একটি স্পেশাল ইউনিট খোলার জন্য, যারা শত্রুপক্ষের হাতে দখল হওয়া জায়গা পুনরুদ্ধার করবে, গোপন মিশনে পারদর্শী হবে। তারই ফলাফল স্বরূপ গঠন করা হয় সাইরেট ম্যাটকল। এই বাহিনীর অন্যতম বৈশিষ্ট্য হল গোয়েন্দা কার্যক্রমের সঙ্গে সমন্বয় করে কমান্ড অপারেশন পরিচালনা করা। শত্রুপক্ষের একেবারে ভেতরে গিয়ে কার্যক্রম পরিচালনা করতে এই বাহিনী দক্ষ। চিকিৎসক ও সাইকোলজিস্টের মাধ্যমে এই বাহিনী সদস্যদের বাছাই করা হয়। JTF-2 কানাডা। যৌথ টাস্ক ফোর্স 2 বা JTF-2 কানাডীয় বিশেষ বাহিনী। 1993 সালের সন্ত্রাসবাদ বিরোধী অপারেশনের জন্য এই যাত্রা শুরু করা হয়। JTF-2 গঠনের পর থেকে অনেক মিশনে জড়িত ছিল, কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য ব্যক্তি 2001 সালে আফগানিস্তান যুদ্ধ এবং 2006 সালে ইরাক যুদ্ধ। আফগানিস্তানে তাদের অপারেশন এতটাই গোপন ছিল যে তৎকালীন কানাডীয় প্রধানমন্ত্রীও এ ব্যাপারে অবগত ছিল না যে তার বাহিনী কোথায় কী করছে। JTF-2 উন্নত সব আধুনিক সরঞ্জামে সজ্জিত এক বাহিনী, যে কোনো অপারেশনে তারা সেরা।